দেখুন একজনটা দুধ জালাম করার পরে কিরকম লাল কালার হয়েছে, অরিজিনাল দইয়ের কালার। আমরা এটা পরিমাণ মতো ঠান্ডা করে যাতে আঙ্গুল সয়, এরপর আমরা সাজা দেবো দইয়ের স্যাম্পল পুরানো দই। এরপর আমরা মাটির পাতিলে ঢালবো, এটা নাড়ার মেন উদ্দেশ্য হলো ঠান্ডা করা। মানুষ বলে বগুড়ার দই অনেক ভালো, আমাদেরটাও তাদের সাথে কম না। এভাবে দই রেসিপি করলে বাড়ির চেষ্টা করবেন, এখন আপনিও করবেন। যত উঁচা করে দে, হয়ে গেল আমাদের দুই পাতিল। পাতিলটা সোজা করে দেন, হ্যাঁ ঠিক আছে। এবার পাট করি টুকরা এনে এত সুন্দর উপরে, হ্যাঁ উপরে যাক দে। এত ঠিক আছে, আর না খোলায় এইভাবে, হ্যাঁ এই 3 বাজে দিয়ে বস। পানি হয়ে গেল আমাদের দই বসেছি।